दीर्घ प्रेमेर गुंजनेर पर अवशेषे चार हात एक करलेन बॉलीवुडेर आलोचित तारका जुटी सिद्धार्थ मल्होत्रा ओ कियारा आडवाणी। राजस्थानेर जैसलमेरे सूर्यगढ़ दुर्गे राजकीय अनुष्ठानेर मध्य दिए शुभ काजटी सम्पन्न करेन एई तारका जुगल। इतोमध्ये भक्तदेर उद्देश्ये सोशल मीडियाय बियेर प्रथम छविओ शेयर करे फेललेन नवबिवाहित एई दम्पति। সাথে জানা গেল কেন 6 ফেব্রুয়ারির পরিবর্তে একদিন পিছিয়ে বিয়ের পিড়িতে বসলেন সিদ্ধার্থ কিয়ারা। বিস্তারিত প্রতিবেদনে। মেরি গল্লায় হোগি মশহুর করনা কবি তু মুঝে নজরোঁ সে দূর। অবশেষে গাঁটছড়া বাঁধার সুখবরটা এসে গেল বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডভাণীর। এর আগে গত 6 ফেব্রুয়ারি সকাল থেকে বিয়ের সুখবর পাওয়ার জন্য অপেক্ষায় ছিল অনুরাগীরা, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও বিয়ের কোনো ঝলক দেখা গেল না। পরে বিয়ে হয় গত 7 ফেব্রুয়ারি। বেশ কয়েক বছর ধরে ডেস্টিনেশন ওয়েডিং এর চল শুরু হয়েছে বলিউডে। সেই ট্রেন্ড মেনেই রাজস্থানে বসেছিল সিদ্ধার্থ কিয়ারার বিয়ের আসর। নববধূর পরনে ছিল লালের বদলে হালকা গোলাপি ও সোনালি রঙের লেহেঙ্গা, সঙ্গে পান্না আর হীরার গয়না দিয়ে সাজ সম্পূর্ণ করেছিলেন এই অভিনেত্রী। অন্যদিকে সোনালি আর ঘিয়ে রঙের শেরওয়ানি, মাথায় পাগড়ি দিয়ে সেজেছিলেন বর সিদ্ধার্থ। ইতোমধ্যেই সোশ্যাল হ্যান্ডেলে নিজেদের বিয়ের ছবি শেয়ার করে গাঁটছড়া বাঁধার সুখবর ঘোষণা করেছেন এই তারকা জুটি। নববিবাহিত দম্পতিকে শুভেচ্ছা আর ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ইন্ডাস্ট্রির অনুরাগীরা। এদিকে কথা ছিল গায়ে হলুদ মেহেদি সঙ্গীতের পর 6 তারিখই হবে বিয়ের অনুষ্ঠান, তবে বাস্তবে অন্য পরিকল্পনা দেখা গেল মালহোত্রা পরিবারের। 6 ফেব্রুয়ারির পরিবর্তে 7 ফেব্রুয়ারি কড়া নিরাপত্তায় সম্পন্ন হয়েছে তাদের বিয়ে। সিদ্ধার্থ ও কিয়ারার বিয়েতে বলিউডের তারকা যেমন নিমন্ত্রিত ছিল, তেমনই ছিল ঈশা আম্বানির মতো ভিভিআইপি অতিথিও। সে কারণেই আরো জোরদার করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা। বিয়ের অনুষ্ঠানের ছবি যেন বাইরে প্রকাশ না পায় সেজন্য মূল অনুষ্ঠানের দিন মোবাইল ফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। দুই তারকার বিয়ের নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন শাহরুখ খানের প্রাক্তন দেহরক্ষী ইয়াসিন। আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবের সঙ্গে ব্যক্তিগত পরিসরে সাত পাকে বাঁধা পড়েছেন সিট কিয়ারা জুটি।